সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। বিশাল সমুদ্রের মাঝে ছোট্ট এই দ্বীপের প্রবাল প্রাচীর, সারি সারি নারিকেল গাছ, নীল আকাশ আর নীল সাগরের অপরূপ সৌন্দর্য যে কাউকে অবশ্যই মুগ্ধ করবে। আর ছেঁড়া দ্বীপের সৌন্দর্য তো ভাষায় প্রকাশ করাটাই কঠিন। সব মিলিয়ে আমাদের এবারের সেন্ট মার্টিন ট্রিপটা ছিল সারা জীবন মনে রাখার মতো। আর সেই সুন্দর ভ্রমণ গল্পটাই থাকছে আমাদের আজকের ভিডিওতে। হ্যালো সবাই, গুড মর্নিং। গুড মর্নিং। আশেপাশে দেখে মনে হচ্ছে রাত, বাট এখন আসলে 5:45 বাজে আর আমরা এখন হচ্ছে সিএনজি ঠিক করতে যাচ্ছি টেকনাফ যাওয়ার জন্য। টেকনাফের জন্য আজকে মেরিন ড্রাইভে সিএনজি করে যাওয়ার ইচ্ছা আমাদের। এখন আমরা ডলফিন মোড়ে আসলাম, আমাদের হোটেলটা ডলফিন মোড়ে ছিল, এখান থেকে আমরা সিএনজি রিজার্ভ করব। আসুন। আমরা চলে আসছি টেকনাফ ঘাটে, আমরা খুবই এক্সাইটেড, কারণ আজকে এখন এখান থেকে আমরা আমাদের সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জার্নি শুরু করছি। আমরা আজকে সকাল 6:00 সময় কক্সবাজার সিএনজি রিজার্ভ করে এখানে আসি। আমাদের সিএনজি ভাড়া পড়ে 1100 টাকা। সিএনজি দিয়ে মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে সৌন্দর্য উপভোগ করতে করতে আসি। সিনারিগুলো যা সুন্দর ছিল, আমরা 6:00 রওনা দিই আর 8:00 সময় এখানে এসে পৌঁছে যাই। এছাড়া আপনারা সিএনজি না পেলে বাসে আসতে পারেন, এছাড়াও আপনারা ঢাকা থেকে ডিরেক্টলি বাসে করে টেকনাফ আসতে পারেন। আমরা আজকে যাচ্ছি কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে, যেটা টিকিট অনলাইনে আগেই করে এসেছি। তো এখন জাস্ট বুকিং এর একটা প্রিন্ট আউট কপি দেখায়, এখান থেকে মেইন টিকিটটা কালেক্ট করে নিতে হচ্ছে। টেকনাফ থেকে সেন্ট মার্টিনে বেশ কয়েকটা শিপ চলাচল করে, এগুলোর মধ্যে কেয়ারির টিকিটই অনলাইনে আগে বুক করে আসা যায়। লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর এখানে ডিরেক্ট এসেও টিকিট কেনা যায়, তবে পিক সিজনে আসলে আগে বুক করে আসাটাই ভালো। তো আমরা এখন সকালে নাস্তা করতে বসলাম এখানে আমাদের টিকিট কাউন্টারের উল্টো রাস্তার উল্টো পাশেই এই ছোট বাংলা ধাবার হোটেল। তো এখান থেকে আমরা পরোটা, ডিম ভাজি আর ডাল খাচ্ছি। সবুজটা ভালো, সুন্দর আছে। কত নিল এটা? এখন আমাদের শিপ ছাড়ার সময় হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি আমাদের শিপের দিকে। আর আমাদের শিপ ছাড়বে 9:30। অনেক ভিড়, আমরা লেট, 9:00 বাজতে পুরো শিপ ভরে গেছে। এই সামনের শিপটা হলো কেয়ারি সিনবাদ আর আমরা যাব পিছনের শিপটা। এই শিপটা পার হয়ে পরের শিপটা যেতে হবে আমাদেরকে। ওয়াও, কি সুন্দর, অনেক সুন্দর এই জিনিসটা দেখতে। পাখিগুলো, সেন্ট মার্টিন যাওয়ার সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে এটা। আমরা যে সিটে বসে যাচ্ছি, এই সিটগুলো হচ্ছে কেয়ারি শিপের কোরাল লাউঞ্জে। এই সিটগুলো সেন্ট মার্টিন আসার যাওয়ার ভাড়া পার পার্সন 1300 টাকা করে। আর এই কোরাল লাউঞ্জ পুরোটাই এসি, ইভেন পুরো শিপটাই এসি। পুরোটা জার্নি, তার যা অবস্থা, কেউ সহ্য করতে পারে না, পুরোটা জার্নি সে ঘুমাই পার করছে। এখন অবশেষে আমরা আসছি, কয় ঘন্টা পর? কয়টা বাজে? প্রায় 3 ঘন্টার মতো লাগে। আমাদের প্রায় 3 ঘন্টার মতো লাগলো অবশেষে পৌঁছাতে। এখন সবাই নামার জন্য ভিড় করা শুরু করছে, আমরা একটু আস্তে ধীরে নামি, তাই না? হ্যাঁ, আমরা একটু ওয়েট করি, সবাই ভিড় করে ঠেলাঠেলি করে নামুক, আমরা আস্তে ধীরে পরে নামবো। তো ফাইনালি আমরা চলে আসছি সেন্ট মার্টিন। আমরা আমাদের পাশে আরেকটা শিপ হয়ে তারপর জেটিতে উঠছি। এখানকার পানি এত বেশি নীল, এত সুন্দর, কক্সবাজারের সমুদ্রের পানির মতো না, এখানকার পানি কিন্তু আরো বেশি নীল, বেশি পরিষ্কার।
আমরা তো শীতের জামা কাপড় পরে, তুমি খুলছো কখন খুললা? আমি বোটেই খুলে ফেলছি। আমরা শীতের জামা কাপড় পরে আছি, শিপের মধ্যে এসি চলতেছিল জন্য টের পাই নাই। এখন এখানে নেমে কিন্তু গরম লাগতেছে, আমরা তো সিদ্ধ হয়ে যাব। আমরা অনেক রোদ, নামার সাথে সাথে গরম। তো আমরা জেটি থেকে অটো রিজার্ভ করে নিলাম, জেটি থেকে আমাদের হোটেল পৌঁছলো, অটো ভাড়া পড়লো 200 টাকা। অনেক বিশাল অটো লাইন, তো ঘাট থেকে না নিয়ে একটু সামনে হেঁটে এসে নিলে সহজে অটো পাওয়া যায়। আমরা চলে আসছি আমাদের রিসর্টে, আমাদের রিসর্টের নাম হচ্ছে মায়াদ্বীপ কটেজ। এই রিসর্টটা সেন্ট মার্টিনের পশ্চিম দিকে পড়ে, যেটির থেকে এই রিসর্টের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার, আর অটো দিয়ে আসতে আমাদের সময় লাগলো মাত্র 10 মিনিট। তো এই কটেজের একটা কাপল রুম আমরা নিছি, তো কাপল রুমের জন্য এখানে একটা ডাবল বেড আছে। বেডের সাইজটা কিন্তু অনেক বড়, ইজিলি তিনজনের জায়গা হতে পারে যদি কারো ফ্যামিলি বড় হয়। বেডের মধ্যে 2টা বালিশ দেওয়া আছে আর 1টা কম্বল দেওয়া আছে। আর রুমটা ফার্স্টে ঢুকি আমার কাছে মনে হচ্ছে খুবই ক্লিন একটা রুম। সেন্ট মার্টিনের ম্যাক্সিমাম রিসর্ট কিন্তু এসি থাকে না, তো এই রুমের মধ্যে ফ্যান আছে, এদিকে সব সুইচ রুম, আর এখানে মাল্টিপ্লাগ দিয়ে দিয়েছে নিচে। সেন্ট মার্টিনের সব রিসর্টে কিন্তু কারেন্ট নিয়ে একটু প্রবলেম হয়, বাট ওনারা বললো তাদের এই রিসর্টে 24 ঘন্টা কারেন্ট থাকে, মাঝে মাঝে শুধু 5-10 মিনিটের জন্য চলে যেতে পারে। আর এই পাশে একটা আয়না দেওয়া আছে, আয়নার নিচে একটা টেবিল, মানে টেবিলটার মধ্যে আপনার ব্যাগটা রাখতে পারবেন। সেন্ট মার্টিনে আমি শুনছি যে মশা অনেক, এই কারণে তারা সাথে একটা কয়েলও দিছে। আর এখানে একটা জায়নামাজ আছে, প্লাস নিচে ঝাড়ু দেওয়ার জন্য একটা ঝাড়ু দিয়ে দিছে। এখানে দেখো একটা আলমারি আছে, আলমারির ভিতরে একটা মশারি আছে। তো মনে হচ্ছে সেন্ট মার্টিনে আসলে মশা অনেক, এই কারণে মশার জন্য এত প্রোটেকশন দিয়ে রাখছে রিসর্টে। আর এ দেখে হচ্ছে বাথরুম, আর বাথরুমটা ভালোই ক্লিন, সাথে সাবান শ্যাম্পু আর ব্রাশ দেওয়া আছে। আর আমার একটা এক্সপিরিয়েন্স হলো, সেটা হলো আমি এসে যখন মুখটা ধুললাম তারপর বুঝলাম যে আমি সমুদ্রের পানিতে মুখ ধুচ্ছি, কারণ কল থেকে ওই লবণাক্ত পানি বের হচ্ছে। আর রুমের দুই পাশে হচ্ছে বড় বড় 2টা জানালা, আর এই জানালা দিয়ে বাইরের দুই পাশে অনেক সুন্দর ভিউ দেখা যায়। এই গাছগুলো খুব সুন্দর লাগছে, গাছগুলোর পাতা বাতাসে উঠতেছে, দেখে খুব ভালো লাগতেছে। আর একটা বাতাসের সাউন্ড পাওয়া যাচ্ছে, সুন্দর একটা অনুভূতি। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে আমাদের রুমের সাথে আছে একটা ব্যালকনি, এই ব্যালকনিটা আমাদের জন্য প্রাইভেট। ব্যালকনিটা এত বড় আর চারপাশে খোলামেলা, আমরা রাতে এখানে বসে চিল করতে পারবো। সো এবার আমাদের এই রুমের প্রাইস সম্পর্কে বলি। মায়াদ্বীপ কটেজে কিন্তু এই দোতলার এই রুমটা ছাড়া আরও অনেক রুম আছে নিচে অন্যান্য ক্যাটাগরি হতে পারে। আমাদের এই রুমটা হচ্ছে এই রিসোর্টের দোতলায়, যেটা কাপল রুম বারান্দা সহ, এটার প্রাইস হচ্ছে 2000 টাকা। ছুটির দিনে আসলে এই রুমের প্রাইসটা একটু বেশি হতে পারে, সেক্ষেত্রে আপনারা রিসোর্টের সাথে যোগাযোগ করে আসবেন, তাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমরা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব। এই রিসোর্টের বাইরের পরিবেশটা খুব সুন্দর, সারাক্ষণ একটা বাতাসের আওয়াজ পাওয়া যাচ্ছে, আর উপরে অনেক গাছ থাকাতে পুরো ছায়া হয়ে আছে। রিসর্টের বাইরে অনেক রোদ, বাট রিসর্টের ভিতরে ছায়া পুরোটাই, এই জন্য এই জায়গাটা ভালো লাগতেছে। তো আমরা এখন খেতে বের হলাম। এই রিসর্ট একটা রেস্টুরেন্ট আছে, বাট আমরা আগে অর্ডার দিই নাই, মানে ওনাদের রেস্টুরেন্টটা আগের থেকে প্রি অর্ডার দিতে হয়, তাহলে তারা খাবার রেডি রাখে, আমরা এ ব্যাপারে জানতাম না। তো এখন আমরা এই কারণে বাইরে দেখি আশেপাশে কি রেস্টুরেন্ট আছে, ওইখানে খাওয়া দাওয়া করবো। তো আমরা আমাদের রিসর্টের পাশে একটা রেস্টুরেন্টে চলে আসলাম, এটার নাম হচ্ছে ফুড আইল্যান্ড। এখানে বাইরে অনেকগুলো ফিশ রাখা, তো আমরা এখান থেকে 2টা কোরাল মাছের প্যাকেজ অর্ডার করলাম। কোরাল মাছের প্যাকেজের মধ্যে থাকছে আলু ভর্তা, ভাত আর ডাল, আর মাছগুলো ফ্রাই হবে। এখানে এক একজনের এই মাছের প্যাকেজ হচ্ছে 200 টাকা করে। এখানে কোরাল প্যাকেজের সাথে আছে সবজি ভাজি, ডাল, সালাদ আর 2টা ছোট ছোট আলু ভর্তা, আর সাথে ভাত তো আছে। আলু ভর্তা 2টা একদম ছোট ছোট কিউট সাইজের, আর চাইলে হচ্ছে এখানে অন্যান্য ভর্তাও নেওয়া যায়, সেটার জন্য এক্সট্রা পে করতে হবে। তো আমরা খেয়ে দিয়ে বের হলাম। এখানে খাওয়ার মান আসলে মোটামুটি ছিল, কোরাল ফ্রাইটা ভালো ছিল। হ্যাঁ, কোরাল ফ্রাইটা শুধু ভালো ছিল, আর বাকি যে আইটেমগুলো ছিল ভাজি, ভর্তা, ডাল, এগুলো একটু ঠান্ডা ছিল। ভাত আর সবজির কোয়ালিটিটা বেশি ভালো ছিল না, বাট কোরাল ফ্রাইটা খুব ভালো ছিল। বাট আমাদের তো দুপুরবেলা জার্নি করে আসছি, খিদা লাগছে, খুব বেশি দূরেও যাইতে পারি নাই। আমাদের রিসোর্টের পাশেই যেই রেস্টুরেন্ট খাওয়ার, সেখানে বসে এর জন্য খেয়ে ফেললাম। তো আমরা এখন ছেড়াদ্বীপ যাচ্ছি, আর আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম ছেড়াদ্বীপ যাওয়ার জন্য। রাস্তাটা অনেক খারাপ আসলে,
মানে চিকন চিকন রাস্তা, ওর মধ্যে দিয়ে আমরা অটো রিজার্ভ করে যাচ্ছি। আমরা সেরা দিন যাচ্ছি সূর্যাস্ত দেখতে মেনলি। আমরা আমাদের হোটেলের সামনে থেকে অটোটা রিজার্ভ করলাম, আর আমাদের অটো রিজার্ভ করতে সেরা দিন আসাতে ভাড়া পড়লো 600 টাকা। হ্যাঁ, আমার টুপি আছে আছে, আমার টুপিটা খালি উড়েই যায়। তো যাই হোক, অটো থেকে নেমে কথা হচ্ছে। তো আমরা আমাদের অটো থেকে নেমে পড়লাম। প্রথমে ভাবছিলাম যে খুবই অল্প সময় লাগবে, বাট 30 মিনিটের মতো লেগে গেল, আর রাস্তাটা একটু ভাঙ্গা তাই আরও বেশি সময় লাগলো। যাই হোক, যেখানে আমাদেরকে নামালো সেখান থেকে এখন আবার 10-15 মিনিটের মতো হাঁটা লাগবে। এখন আপাতত ছেড়া দ্বীপে যাওয়া বন্ধ আছে, মানে এখন আপাতত জেটির থেকে ছেড়া দ্বীপ যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো এখন অটো রিজার্ভ করে এখানে এসে 10-15 মিনিট হেঁটে তারপর ছেড়া দ্বীপ যাওয়া লাগে। তো আমরা ফাইনালি উঠে পড়লাম ছেড়া দ্বীপ যাওয়ার জন্য একটা লোকাল বোটে। কি ভালো লাগছে না? ওই যে ওইটা হচ্ছে ছেড়া দ্বীপ, আর এখানে হেঁটে যাওয়া যাচ্ছে না, এই জন্য একটা লোকাল বোট আমাদেরকে পারাপার করে দিচ্ছে। ফাইনালি আমরা চলে আসছি ছেড়া দ্বীপে। পিছনে সানসেট হবে একটু পরে, আমরা এখন ছেড়া দ্বীপ থেকে সানসেট দেখবো। দেখো চারপাশে কত নীল পানি, মানে সেই লাগতেছে জায়গাটা। আর আমরা নামলাম এই রাস্তার মতো জায়গাটা, মানে বেশি জোস। ওই যে ওখান থেকে আমরা এই পর্যন্ত হেঁটে আসছি, তারপর এতটুকু পার হতে গিয়ে পানি উঠে যাওয়াতে এই লোকাল বোটটাতে করে আমাদের আসতে হলো। আর এই লোকাল বোটটা ওই পার থেকে এই পার আসতে ভাড়া নিল 30 টাকা করে পার পারসন। ভাটার সময় এখানে হেঁটেই চলে আসা যায়, তবে জোয়ারের সময় এটা সেন্ট মার্টিন দ্বীপ থেকে একদম আলাদা হয়ে যায়, আর এজন্যই কিন্তু এটার নাম ছেড়া দ্বীপ। আর এখানে কেউ বসবাস করে না, তাই সন্ধ্যার আগে আগে আবার মেইন আইল্যান্ডে ফিরে যেতে হয়। এই যে ওরা খুব সুইট, ওরা আমাদের ভিডিও দেখে। নাম কি তোমার? সিয়া। তোমার নাম? ফাহাদ। দুই ভাই খুব সুইট। ও দেখে সাদা বালু গুলোর মধ্যে একটা কমলা আবহাওয়া ফিল দিচ্ছে, আর এখন যে রাস্তাটা দিয়ে আমরা হাঁটতেছি আমার কাছে সেই লাগতেছে রাস্তাটা। আমারও দুই পাশ থেকে ঢেউয়ের আওয়াজ গুলো পাচ্ছি, মানে অস্থির পুরো, খুবই সুন্দর। আমাদের রিসোর্টের রাতের পরিবেশটা বেশ জমজমাট, চারদিকে রং বেরঙের লাইটিং আর সাথে গান চলছে, সুন্দর। গুড মর্নিং, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর এটা হচ্ছে এই রিসোর্টের রেস্টুরেন্ট। এখানে আমরা এখন নাস্তা করতে চলে আসলাম। এই রেস্টুরেন্টে লাঞ্চ অথবা ডিনার করতে হলে আগের থেকে প্রি অর্ডার করতে হয়। ইভেন আমরা যখন ব্রেকফাস্ট করবো এটাও আমরা গতকাল রাতে বলে রাখছিলাম। তো আজকে এখন নাস্তা করবো, আর এখানে নাস্তার আইটেম হচ্ছে খিচুড়ি, সাথে একটা ডিম থাকবে। আর এই খিচুড়ি কিন্তু রুমের সাথে কমপ্লিমেন্টারি না, এটার জন্য পে করতে হবে 80 টাকা। আর আরাম লাগতেছে উপরের দিকে তাকায়, শান্তি লাগতেছে। চা কফির ব্যবস্থা আছে এখানে। এই হ্যামক গুলা যে রাখা, এগুলো হচ্ছে সবচেয়ে রিল্যাক্সিং জিনিস। আর এদিকটা হচ্ছে রিসেপশন, চারপাশে ছড়ায় ছিটায় হচ্ছে থাকার জন্য রুম, আর এদিকে হচ্ছে বিবিকিউ কর্নার। তবে এই বারবিকিউ করতে চাইলে অবশ্যই বড় গ্রুপ হতে হবে, আর ওনাদেরকে কয়েক ঘন্টা আগে থেকে জানাতে হবে। তো আমরা এখন এই রিসোর্ট থেকে চেক আউট করে চলে যাব, আর সেন্ট মার্টিনে আমরা আরো একদিন থাকবো।
সো এরপরে সেন্ট মার্টিনের আরও একটা রিসোর্টে যেয়ে দেখা হবে। সেই পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জাহাজে উঠে অসুস্থ হইলে হবে? হ্যাঁ, ড্রোন পাইলট, ড্রোন ড্রাইভার, এখন ড্রোন কিনা আরো খারাপ হয়েছে। আমার দিকে মনোযোগ না দিয়ে খালি ড্রোন চালায়, আর তো